স্থিতিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কাঁধ হতে হাতের দূরত্ব কত? এই প্রশ্নটা ডিরেক্টলি আনসার বলে দেওয়া যায়, কিন্তু এই প্রশ্নের বেসিক জানাটা তোমার জন্য খুবই জরুরি, কারণ এই ধরনের প্রশ্ন শুধুমাত্র বুয়েট না, বিভিন্ন বার্ষিক ভর্তি পরীক্ষায় অসংখ্যবার এসেছে। তো তাই তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই প্রশ্নের মূল থিমটা কি, এই প্রশ্নটা কি বলা হয়েছে, একজন লোক তার কাঁধে আনুভূমিকভাবে স্থাপিত 6 মিটার দীর্ঘ একটা লাঠির প্রান্তে হাত রেখে অপর প্রান্তে 20 কেজি ওজনের একটা বস্তু বহন করছে। কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুর ওজনের 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব কত? তাহলে দেখো, এই প্রশ্নটা মূলত এরকমই বলা হয়েছে, এই যে একটা লাঠি, এই লাঠির দৈর্ঘ্যটা দেওয়া আছে 6 মিটার। এখন এই লাঠিটাকে একটা লোক কাঁধে রেখেছে, এই কাঁধে সে নিয়েছে এবং এই একটা প্রান্তে হাত দিয়ে ধরে রেখেছে, আর অপর প্রান্তে 20 কেজি ওজনের একটা বস্তু বহন করতেছে। এখন বলা হচ্ছে এই কাঁধ হতে হাতের এই দূরত্বটা কত, এই দূরত্বটা যদি আমরা এক্স ধরি, এই এক্সটা বের করব। দেখো, এই প্রশ্নটা ডিরেক্টলি আনসার কিভাবে বলা যায়, এইখানে এই এক্সটা হচ্ছে যে লাঠির দৈর্ঘ্য থাকবে, সেই লাঠির দৈর্ঘ্য, এইখানে লাঠির দৈর্ঘ্যটা কত, 6 মিটার। এই যে দেখো, লাঠির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, এবং নিচে এই যে কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ, এই যে কত গুণ, এই গুণটা দিয়ে যদি ভাগ করে দাও তাহলেই আনসার চলে আসবে, অর্থাৎ 2 মিটার। যদি এই লাঠির দৈর্ঘ্য 12 মিটার থাকতো এবং এই জায়গায় যদি 4 গুণ বল অনুভব করতো কাঁধে, তাহলে এর আনসার কত হতো, এই 12কে, এই 12কে 4 দিয়ে ভাগ করলে যা হবে, অর্থাৎ 3 মিটার। তাহলে এই কাঁধ হতে হাতের দৈর্ঘ্য 3 মিটার। ডিরেক্টলি এইভাবে দুইটার অনুপাত দিয়ে আনসার বলে দিতে পারবা। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, এই এক্স, অর্থাৎ এক্স হচ্ছে কাঁধ হতে হাতের দূরত্ব, এটা কি, এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য, এই এল, এলকে আমরা যে গুণ দিয়ে ভাগ দিই, এই গুণটাকে বললাম এন, অর্থাৎ এই লাঠির দৈর্ঘ্যকে কত গুণ, এই গুণ দিয়ে ভাগ করলে আমরা ডিরেক্টলি এই দৈর্ঘ্যটা পেয়ে যাই। কিন্তু এই শর্টকাটটা আসলে কিভাবে আসলো বা এর বেসিকটা কি, সেই বিষয়টাই এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এই বেসিকটা জানা খুব জরুরি, কারণ এই প্রশ্নটা অন্যভাবেও ঘুরিয়ে দিতে পারে, তো ওই সময় তোমাকে এই বেসিকটাই কাজে দেবে। ফার্স্ট কথা হচ্ছে, এই দিকে হাত দিয়ে যে ধরে রাখছে সেটা কি নিচের দিকে টানতেছে নাকি উপরের দিকে ঠেলতেছে, সেটা আগে বলো। দেখো, একটা বস্তুকে এই দিকে পিছনে রেখে সামনের দিকে অবশ্যই হাত দিয়ে নিচের দিকে টানতে হবে, আদারওয়াইজ তো বস্তুটাকে যদি উপরের দিকে টানতো তাহলে দেখো বস্তুটা কিন্তু মাটিতে পড়ে যেত, তাহলে উপরের দিকে টানতেছে না, সেই বস্তুটাকে নিচের দিকে টানতেছে। নিচের দিকে টানার ফলে অর্থাৎ এই জায়গায়ও একটা হাত দিয়ে ওজন ক্রিয়েট করতেছে, এই ওজনটা আমরা ধরে নিলাম পি। এখন এই দিকে একটা জিনিস দেখো, ধরো সাপোজ এই একটা মানুষ, একটা মানুষ এই লাঠিটাকে কাঁধে করে সে এই দিকে দুইটা বস্তু ঝুলিয়েছে, একটা 10 কেজি আর একটা 20 কেজি, আর এই দিকে ধরো আরেকটা বস্তু ঝুলিয়েছে 30 কেজি। এখন তার কাঁধে কি পরিমাণ ওজন অনুভব করবে, এই সবগুলার যোগফল, এইখানে যদি আরও অনেকগুলোও ঝুলানো থাকতো এই সবগুলার যোগফলই সে ওজন অনুভব করবে, এই 10 কেজির ওজন প্লাস এই 20 কেজির ওজন প্লাস এই 30 কেজির ওজন, টোটাল এইখানে 60 কেজির যে ওজনটা হবে সবগুলার ওজন কিন্তু সে একাই এই কাঁধে অনুভব করবে। তাহলে এখন এই জায়গায় এইখানেও যেহেতু দুইটা ওজন আছে, এই ওজনটাকে আমরা ডাব্লিউ ধরে নিলাম যে বস্তুটা ঝুলানো আছে, আর এইখানে হাত দিয়ে যে টেনে রেখেছে এটাকে পি ওজন ধরে নিলাম, তাহলে সে এই কাঁধে কি পরিমাণ ওজন অনুভব করবে, এই ওজনটাকে লব্ধি ওজন বলতে পারি, বা এই কাঁধের ওজনটাকে আমরা ধরে নিলাম আর, তাহলে এই আর এর পরিমাণ কি হবে, আর এর পরিমাণ এই ডাব্লিউ প্লাস পি, এটাই কিন্তু হবে, এই ডাব্লিউ প্লাস পি হবে। এখন এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দূরত্ব। দেখো, এই কাঁধ হতে হাতের দূরত্ব হচ্ছে কত, এক্স, তাহলে এই কাঁধ হতে এই বস্তুর দূরত্বটা আমাকে বের করতে হবে। এই কাঁধ হতে এই বস্তুর দূরত্ব কি, এই টোটালটুকু যদি এল হয়, এইটুকু যদি এক্স হয়, তাহলে এইটুকু হচ্ছে এই এল মাইনাস এক্স, এটাকে আমি ধরে নিলাম এ, এই টোটালটুকু এল,
এইটুকু এক্স, তাহলে এইটুকু কত হবে, এই টোটাল এল থেকে এই এক্সটা বাদ দিলে এইটুকু পাবো, এইটুকু আমি ধরে নিলাম কি এ। এখন এই জায়গায় সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে এই দুইটার গুণফল সমান এই দুইটার গুণফল। এইখানের যে ওজন, এই ওজন ইনটু এর দূরত্ব, এই যে এ, ওজন ইনটু তার দূরত্ব। তার দূরত্ব মানে কি, এই যে কাঁধ হতে, মানুষের কাঁধ হতে বস্তুর দূরত্বটা, এই ওজন ইনটু তার দূরত্ব সমান সমান হবে কি, এই হাত দিয়ে যে টেনে রাখতেছে তার ওজন, এই হাত দিয়ে টানার যে ওজনটা, ওই টানার ওজন ইনটু এই হাতের প্রান্ত হতে কাঁধের দূরত্ব এক্স। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইন থেকেই আমরা পরবর্তীতে সব ম্যাথ করব। এখন এই জায়গায় দেখো, এই যে 20 কেজি, এটা তো দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে, কিন্তু এই পি হাত দিয়ে যে কী পরিমাণ টান দিতেছে সেটা তো আর দেওয়া নেই। এখন সেটা আমরা বের করব। এই জায়গা থেকে যদি আমরা পি বের করতে চাই, তাহলে পি কত হবে, পি হবে এই ডাব্লিউ এ বাই এক্স, এই পিটা হবে ডাব্লিউ এ বাই এক্স। তাহলে এই জায়গায় আমরা কাঁধে কি পরিমাণ বল অনুভব করতেছি সেটা যদি এখন বের করতে চাই, আমরা কাঁধে কি পরিমাণ বল অনুভব করতেছি, এই আর, এই আর সমান সমান হবে এই ডাব্লিউ প্লাস পি, এই ডাব্লিউ প্লাস পি। এখন দেখো তো, এই ডাব্লিউর মানটা তো আমরা জানি, এটাই বসাইতে পারবো, তো এই ডাব্লিউটা থাক। এই পি এর মানটা যেহেতু জানি না, সেই পি এর মানটা আমরা এই জায়গায় বসাচ্ছি। দেখো এই যে ডাব্লিউ এ বাই এক্স, এখন যদি ডাব্লিউটা কমন নিয়ে নেই তাহলে কি থাকে, ওয়ান প্লাস এ বাই এক্স। এখন যদি আমরা এই জায়গায় লসাগু করে দেই, ডাব্লিউ সমান সমান এইখানে লসাগু করতেছি এক্স প্লাস এ। এখন একটা বিষয় খেয়াল করো, দেখো এইটুকু হচ্ছে এ আর এইটুকু হচ্ছে এক্স, তাহলে এই দুইটার যোগ ফলে কি এই এল না, এই এল। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি না এল সমান সমান হচ্ছে এ প্লাস এক্স বা এক্স প্লাস এ, কারণ হচ্ছে এইটুকু আর এইটুকুর যোগ ফলই হচ্ছে কি মূলত এল। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে এল বসাইতে পারি, অর্থাৎ ডাব্লিউ ইনটু এইটুকুর পরিবর্তে আমরা কি বসাইলাম, এল, আর নিচে হচ্ছে এক্স, আর এটাই হচ্ছে মূলত আমাদের টোটাল লব্ধি অর্থাৎ আর। এখন দেখো এটাই কিন্তু আমাদের সেই শর্টকাটের একটা রূপ, এই জায়গা থেকেই আমরা কিন্তু এই প্রান্তে আসবো। এখন সেটা কিভাবে আসবো, দেখো এই জায়গায় কি বলা হচ্ছে, কাদের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের তিন গুণ হলে, এই যে দেখো কাদের উপর চাপের পরিমাণ এটা কি আর, তাহলে এই আরটা, এই আর এর মানটা বলা হচ্ছে বস্তুর ওজনের তিন গুণ। বস্তুর ওজনকে আমরা কি বলছি, ডাব্লিউ, এই ডাব্লিউ এর তিন গুণ। দেখো এই কাদের উপর চাপের পরিমাণ এই বস্তুর ওজনের তিন গুণ। তাহলে এখন আমরা যদি এই জায়গায়, এই জায়গায় যদি এক্স বের করতে চাই, তাহলে এক্স সমান সমান আমরা কী সূত্র নিয়ে আসব, দেখো তো এই ডাব্লিউ এল বাই আর এটাই বের করবো না, তাহলে এটা সমান সমান। এখন যদি আমরা মানগুলা বসাই, দেখো মানগুলা বসাই, এই ডাব্লিউ ডাব্লিউ এর জায়গায় থাকুক, এল এর মান কত, এই যে 6 মিটার, এই যে 6 মিটার, তারপর হচ্ছে এই আর এর মান কত, 3W, এই যে 3W। দেখো এই ডাব্লিউ ডাব্লিউ কাটা চলে যাবে, এই জন্য এই ডাব্লিউ এর মানটা বসাই নাই, এই 20 কেজি এই জায়গায় বসাই নাই, বসাইলেও দেখো কাটা চলে যেত। এই ডাব্লিউ এর পরিবর্তে যদি আমি 20 বসাইতাম, এই ডাব্লিউ এর পরিবর্তে যদি আমি 20 বসাইতাম, তাহলে দেখো এই 20 আর এই 20 চলে যেত, তাহলে কি থাকতো, এই যে 6/3, এই 6/3 এর মানে কত, 2 মিটার, তাহলে এটাই আনসার আসতো। এখন দেখো এই থ্রিটা কি, এই থ্রিটা হচ্ছে কত গুণ, এই যে দেখো বস্তুর ওজনের তিন গুণ, তাহলে এই যে এই থ্রিটাই হচ্ছে তো বস্তুর ওজনের তিন গুণ, এই যে বস্তুর ওজন ডাব্লিউ, ডাব্লিউ মানে কি 20 কেজি, এই 20 কেজির তিন গুণ, তাহলে এটাকে আমি বলতে পারি এন ডাব্লিউ, এটাই হচ্ছে মূলত আর। তাহলে আমরা এই যে এই জায়গায় এন ডাব্লিউ বসাইলে কাটাকাটি চলে গিয়ে মূলত এনটা থাকে, তাহলে এই জিনিসটাই এক্সটা মূলত কি থাকতেছে, দেখো লাস্টে এই যে এক্স, এই এক্স সমান সমান যখন আমরা এই যে ডাব্লিউ এল বাই আর এর জায়গায় এন ডাব্লিউ বসাই, এই এ ডাব্লিউ ডাব্লিউ কাটা গেলে এই যে এল বাই এন, ওই জায়গা থেকেই মূলত এই শর্টকাটটা ব্যবহার করতেছি। এই জন্য অন্য কোনো ডাটা আমার ইউজ করা লাগতেছে না, ম্যাথটা বড় হলেও ডিরেক্টলি আনসার বলে দেওয়া যাচ্ছে এইটুকু। এখন যেই প্রশ্নই থাকুক, এইভাবেও বের করতে পারবা, এইভাবেও বের করতে পারবা, এইভাবে বের করলে একটু থিমটা
ক্রিয়েট করে দেন আগাতে থাকলে একদম সহজভাবে বের হয়ে যাবে। এখন ধর এই প্রশ্নটা নিয়ে আমি যদি প্রশ্নটাই চেঞ্জ করে দিই, যেমন আমি প্রশ্নটাই চেঞ্জ করে দিচ্ছি, তখন এটার আনসার কি হবে? যেমন আমি বললাম যে এইখানে কাদের উপর চাপের পরিমাণ বস্তুটির, মানে কাদের উপর চাপের পরিমাণ কত হবে, আমি এইটা বের করলাম, মানে বস্তুটির ওজনের তিন গুণ, এটা না দিয়ে আমি বললাম কাদের উপর চাপের পরিমাণ, চাপের পরিমাণ কত, যদি যদি আমি দিয়ে দিলাম যে এই প্রশ্নটাই দেখো কাদের উপর চাপের পরিমাণ কত। এখন কাদের উপর চাপের পরিমাণটা বলতে বলতেছি যদি কাদ হতে, কাদ হতে হাতের দূরত্ব, হাতের দূরত্ব তিন মিটার হয়, তিন মিটার হয়। এখন আমি এই প্রশ্নটা বের করতে বললাম তোমাকে। এখন দেখো তুমি কিন্তু ওই শর্টকাট দিয়ে ডিরেক্টলি আনসার না বলতে পারলেও, একটু ঘুরিয়ে কিন্তু ডিরেক্টলি না বলতে পারলেও, একটু ঘুরিয়ে কিন্তু তুমি আনসারটা বলে দিতে পারবা। দেখো মেইন কথাটা হচ্ছে কি, এই প্রশ্নটা সেম প্রশ্নটাই, দেখো এই জায়গায় আমরা একটা মানুষ যদি চিন্তা করি, এই জায়গায় যদি আমরা একটা মানুষ চিন্তা করি, একটা মানুষ সে এই কাঁধে রেখেছে, এই দিকে হচ্ছে 20 কেজি, এই দিকে হচ্ছে 20 কেজি, আর এই দিকে জানি না সে হাত দিয়ে টেনে ধরে রেখেছে, পিউজন ফোর্স করতেছে, এই পিউজন দিয়ে টেনে ধরে রাখছে। এখন এইটুকুর দূরত্ব এক্স, এটা 3 মিটার দিয়ে দিস, আর টোটাল টুকুর দূরত্ব 6 মিটার দিয়ে দিস, তাহলে এইটুকুর দূরত্ব কত? এইটুকুর দূরত্ব এই যে 6 - 3, 3 মিটার আমরা পেয়ে গেলাম। এখন আমরা বের করতে হবে কি, এই কাদের উপর চাপের পরিমাণ, এই কাদের উপর চাপের পরিমাণ মানে কি, আর আর সমান সমান কি, ডাব্লিউ প্লাস পি। এখন দেখো এই ডাব্লিউ সমান সমান আমরা জানি 20 কেজি, কিন্তু এই পি এরটা বের করতে হবে, পি এর মানটা কত। এখন দেখো পি এর মানটা আমরা কিভাবে বের করি, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই লাইনটাই বলছিলাম যে এই দূরত্ব ইনটু এই দূরত্ব, দেখো এই যে ডাব্লিউ ইনটু এ, এই দূরত্বটা যদি এ ধরি সমান সমান হচ্ছে পি ইনটু এক্স, তাহলে এই জায়গা থেকে পি সমান সমান কত হবে, পি সমান সমান হবে ডাব্লিউ এ বাই এক্স। তাহলে এখন এই জায়গায় আমরা দেখো এই ডাব্লিউ এ বাই এক্স, তাহলে এখন 20 প্লাস এই ডাব্লিউ এর মান কত, 20, আর এ এর মান কত, এই যে 3, এ এর মান 3 পেয়ে গেছি, এক্স এর মান কত, এক্স এর মানও এই যে 3, তখন কাটাকাটি করলে যে আনসারটা পাবো সেটা হচ্ছে 40। তাহলে এই 40 কেজি ওজন লিখে দিতে হবে, কারণ ওজন মানে কি, ওজন মানে দেখো এফ সমান সমান এম এ, এই এম হচ্ছে বর, এই বরের সাথে এই ত্বরণটা গুণ হলেই সেটাকে আমরা কি বলি, ওজন বলি। তাহলে ওজনের সাথে কিন্তু 9.8 গুণ থাকে, এই জন্য তুমি বলে দিবা এত কেজি ওজন, এটাকে এই 9.8 দিয়ে গুণ করতে হবে না, গুণ করলে সেটা নিউটন হবে। তো নিউটনের অনেক সময় ম্যাথ চলে আসলে তখন এই 9.8 গুণ করে করে এই বরের সাথে একটা মান বের করে নিয়ে কাজ করতে হবে। দেখো এইখান থেকে ফাইনালি আমরা যে শর্টকাটগুলো পাবো, সেই শর্টকাটগুলো হচ্ছে এটা একটা, যে আমরা এক্স বের করতেছি, এক্সটা কিভাবে বের করব। দেখো এই শর্টকাটটা মনে না রেখে আমি বলবো এটা মনে রাখার জন্য, যে এইখানে বস্তুর ওজন, এই বস্তুর ওজনকে আমরা কি বলি ডাব্লিউ, এই ডাব্লিউ ইনটু টোটাল দৈর্ঘ্য, আমরা এক্স বের করতে চাচ্ছি, এক্স মানে কি, এই কাদ হতে হাতের দৈর্ঘ্য। তাহলে দেখো এই কাদ হতে হাতের দৈর্ঘ্য এটাকে বের করতে গেলে এই বস্তুর ওজন ইনটু টোটাল দৈর্ঘ্য, আর নিচে এই যে আর দিয়ে ভাগ করে দেব, আর হচ্ছে কি কাদের উপর চাপের পরিমাণ, কাদের উপর চাপের পরিমাণ, এই বাংলাগুলো লিখে রাখিও, আদারওয়াইজ মনে থাকবে না, কারণ এগুলা দিয়েই টোটালি এই শর্টকাটটা আসছে। দেখো এই এক্স যখন এই প্রশ্নটাতে, এর আগের প্রশ্নটাতে যেটা ছিল আর ছিল কত, 3W, তখন এই আর 3W আমরা বসিয়েছিলাম ডাব্লিউ ইনটু এল, আর এইখানে বসিয়েছিলাম কত, 3W, এই ডাব্লিউ ডাব্লিউ কাটা, তখন এই যে এল বাই 3 অর্থাৎ এল বাই এন, অর্থাৎ এই আর এর পরিবর্তে কত গুণ, এটার কত গুণ, এন গুণ, তাহলে আর এর পরিবর্তে এই যে এন ডাব্লিউ বসানো যায়, সেই চিন্তা থেকে আমরা বের করেছিলাম। তাহলে আমরা যে শর্টকাটটা মনে রাখবো, সেই শর্টকাটটা হচ্ছে, সেই শর্টকাটটা হচ্ছে যে আমরা প্রমাণ করেই বের করছি যে এক্স সমান সমান হচ্ছে ডাব্লিউ এল বাই আর, এটা হচ্ছে একটা। দেন দুই নাম্বার, দুই নাম্বার যে জিনিসটা মনে রাখবো, এই যে এইটা থেকে পাইছি, দেখো এটা থেকে পাইছি, এই যে ডাব্লিউ ইনটু এ সমান সমান
পি ইন্টু এক্স, তাহলে এই জায়গা থেকে পি সমান সমান আমরা কি পাইছি দেখো, এই যে ডাব্লিউ এ বাই এক্স, ডাব্লিউ এ বাই এক্স, এই ডাব্লিউ এ বাই এক্স, এই ডাব্লিউ হচ্ছে বস্তুর ওজন আর এ হচ্ছে এই বস্তু থেকে এই কাদের ওজন এইটা, অর্থাৎ এই এ সমান সমান আমরা বলতে পারি এল মাইনাস এক্স, এল মাইনাস এক্স, এই এ সমান সমান এল মাইনাস এক্স বসাইতে পারবা। তাহলে এইটা হচ্ছে সেই আরেকটা শর্টকাট, যে হচ্ছে যে হচ্ছে যেটা এই বস্তুর ওজন, এই বস্তুর ওজন ইন্টু এই বস্তু হতে কাদের দূরত্ব বাই এই কাদ হতে হাতের দূরত্ব, সেটা থেকে আমরা পেয়ে যাব কি পরিমাণ চাপ দেওয়া হচ্ছে। এই ধরনের কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে এইখানে 20 কেজি একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হলো, এটার দূরত্ব 6 মিটার, এখন এইখানে 2 মিটার, এখন কি পরিমাণ টান দিয়ে ধরে রাখতে হবে, কি পরিমাণ টান দিয়ে ধরে রাখতে হবে সেটা তোমাকে বের করা লাগতে পারে। তাহলে এই কাজটা করব। এখন দেখো এই জায়গা থেকে আরেকটা জিনিস আমরা বের করে নিয়ে আসতে পারি, সেটা কি একটু দেখো, এই দেখো এই ডাব্লিউ কে আমরা এই এক্স দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এক্সটা এইদিকে পাঠিয়ে দিলাম, তারপর হচ্ছে এই যে পি, আর এইদিকে আমি পাঠিয়ে দিলাম কি এ, দেখো এই যে আরেকটা পার্ট পেয়ে গেছি। এই পার্টটা কি একটু ভালো করে বুঝো, যে এই ডাব্লিউ হচ্ছে এই যে এটা, অর্থাৎ এইখানে কয় কেজি বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, এর নিচে হচ্ছে কি এই কাদ হতে হাতের দূরত্ব তার, অর্থাৎ এইখানের বর আর এইখানের দূরত্ব এই দুইটার অনুপাত সেমভাবে, এইখানের বর অর্থাৎ এইখানের ওজন যে পরিমাণ টান দেওয়া হয়েছে, এই টান আর এইখানের দূরত্ব। তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম, যে এইখানে যদি আর থাকে, তাহলে এই দিকে যদি ডাব্লিউ থাকে আর এই দিকে যদি পি থাকে, এইটুকুর দূরত্ব হচ্ছে এক্স আর এইটুকুর দূরত্ব হচ্ছে এ, তাহলে এই ডাব্লিউ বাই পি সমান সমান হচ্ছে এই ডাব্লিউ বাই এক্স, আমরা বের করি তাহলে ভালো হবে, ডাব্লিউ বাই পিও বের করা যায়। তো ডাব্লিউ বাই এক্স, এই যে ডাব্লিউ অর্থাৎ এই দুইটার অনুপাত, এই দুইটার অনুপাত, এই যে পি বাই এ সমান সমান আরেকটা জিনিস লেখা যায়, এই যে আর, আর বাই, আর বাই এই দুইটার টোটাল দৈর্ঘ্য, এই যে এক্স প্লাস এ মানে কি এল, তাহলে আমরা এইটুকু আমরা পাইতে পারি এই জায়গা থেকে। তাহলে এই বিষয়গুলো জানলে এই ধরনের কোশ্চেন সলভ করা যায়। আশা করি তুমি এই বেসিকটা দিয়ে যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবা। মূল জিনিসটা কি সেই জিনিসটা আমি আবার একটু রিপিট করি, কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্ন দেখবা প্রশ্ন ব্যাংক খুললেই যে বিভিন্ন বার্ষিকীতে অনেকবার এসেছে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নের মূল থিমটা কি, এই লুকটা, এই লুকটা যে এইখানে কাঁধে ধরে রেখেছে, এইদিকে হাত দিয়ে ধরে নিচের দিকে টানবে, সেই টান বলটা দেওয়া থাকবে না, সেই টানটা হচ্ছে পি, আর এটা হচ্ছে বস্তুর ওজন, ওজনের ক্ষেত্রে অবশ্য বরটাই দেওয়া থাকবে, 9.8টা গুণ আকারে থাকবে না, এই জন্য আমরা আনসারেও লাস্টে কি করব, ওই 9.8টা গুণ করে দেব, বা 9.8 না গুণ করে দিলে দেখবো ওজন লিখে দেব, বা প্রশ্নের সাথে মিল রেখে অপশনে যেটা আছে সেটাই বের করব। আচ্ছা দেখুন, এখন এই কাদের উপরে যে বলটা বা কাদের উপরে যে ওজনটা ফিল করবে সেটা হচ্ছে আর, এই আর এর মানটা কি হবে, এই ডাব্লিউ প্লাস পি, এই ডাব্লিউ প্লাস পি, এই টোটালটুকুর দৈর্ঘ্য হচ্ছে এল, এই এলটাকে আমরা বলতে পারি এ প্লাস এক্স, এই যে এ প্লাস এক্স, তাহলে এই এক্সটাই আমাকে বের করতে হয় অনেক সময়, বা এই এক্সটাই ম্যাক্সিমাম টাইমে বের করতে হয়। সেটা বের করার জন্য আমরা যে কাজটা করি, এই দুইটার গুণফল, এই যে দেখো এই দুইটার অনুপাত, এই যে ডাব্লিউ বাই এক্স, দেন এই দুইটার অনুপাত, এই যে পি বাই এ, বা এইভাবে নাই করে তারা যেই পাশে আসছে সেই দুইটার গুণফল দেখো, ডাব্লিউ ইন্টু এ, এই যে পি ইন্টু এক্স, এইভাবেও বলতে পারো, তবে যে কোনো একটা মনে রাখো, দুইটা মনে রাখতে গেলে দেখবা উল্টা পাল্টা বাজিয়ে ফেলতেছো, এই জন্য আমি বলবো এটা মনে না রেখে, এটা একটু ঝামেলা, তা এটা মনে রাখতে, এই জন্য আমি সবাইকে বলবো এটা একটু মনে রাখতে, যে এই দিকের গুণফল আর এই দিকের গুণফল সমান হবে এবং ভারসাম্য হবে। এর কারণ কি দেখো, যদি তুমি এইখানে ধরো সাপোজ এইখানের দূরত্ব হচ্ছে বেশি, এইখানের দূরত্ব বেশি আর এইখানের দূরত্ব কম, তখন তোমার কোন দিকে বেশি ওজনের বস্তু দিতে হবে, যেই দিকে দূরত্ব কম সেই দিকে বেশি ওজনের বস্তু দিতে হবে সমতা রক্ষা করতে গেলে, এবং এই দিকে কম ওজন দিতে হবে, এটাই হচ্ছে দাঁড়িপাল্লার নিয়ম।
দাঁড়িপাল্লার নিয়মটাই আমরা ব্যবহার করতেছি মানুষের কাঁধে যখন কোনো কিছু নিতেছে তখন। তাহলে এই দাঁড়িপাল্লার নিয়মটাতে যদি আসি, এই দুইটার গুণফল সমান এই দুইটার গুণফলের সমান হতে হবে। তোমরা ফিজিক্সে পড়েছো বরবেগের, বরবেগের ক্রিয়াগুলার মতন, অর্থাৎ বরবেগের সংরক্ষণশীলতার নীতিটা এইখানে মানতে হচ্ছে। এই যে এই ডাব্লিউ অর্থাৎ ওজন ইনটু এর দূরত্ব সমান সমান এই জায়গায় এর ওজন, এই যে টান দিতেছে সেই ওজনটা ইনটু তার দূরত্ব এক্স, এইটা এইটা থেকে এই ডাব্লিউটা তো জানি, এই জন্য আমরা পিটা বের করি। এই পিটা হচ্ছে কি, এই ডাব্লিউ ইনটু এ বাই এক্স, জাস্ট এই এক্সটা আমরা নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই ডাব্লিউ থেকেও, এই ডাব্লিউ থেকেও এদের দূরত্ব দিয়ে যে কোনো একটা দূরত্ব জানা থাকলেই আমরা বের করে ফেলতে পারতেছি এই পি এর মান কি পরিমাণ টানতেছে। তাহলে পি এর মান বের করতে গেলে আমাকে আগে এক্স বের করতে হবে, কারণ এলটা তো দেওয়াই থাকে, সেটা থেকে এক্স বের করা খুব ইজি হয়ে যাবে। এক্স বের করতে হবে, এক্স আমরা কিভাবে বের করি, এই ডাব্লিউ ইনটু এল বাই আর, এটা থেকে আমরা এক্স বের করি। এই এক্সটা বের করে এক্সের মানটা যদি এই জায়গায় বসাই তাহলে পি এর মানটা পেয়ে যাব। আশা করি তুমি এই বেসিক জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে গেছে, আর ক্লিয়ার না হলে আবার এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে দেখবে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা। আর আমি অনেক কষ্ট করেই তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, কারণ রোজা রেখে একটা ভিডিও মেক করা কতটা কষ্টের সেটা তুমি মেক না করলে কখনোই বুঝতে পারবা না। তো তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তুমি এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবা, লাইক কমেন্ট তো অবশ্যই করবা, কারণ আমি তোমার রিকোয়েস্টেই রোজা রেখে ভিডিওটা ক্রিয়েট করতেছি যেহেতু এত কষ্ট করে। তাহলে তুমি তো অন্তত এইটুকু কৃতজ্ঞতা থাকবাই যে এই ভিডিওটা অন্তত ডাউনলোড করে বিভিন্ন গ্রুপেও আপলোড করতে পারো, যেই গ্রুপের লিঙ্ক শেয়ার করা যায় না সেই গ্রুপগুলোতে তুমি ডাউনলোড করে আপলোড করতে পারো, আদারওয়াইজ তুমি এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আর সবসময় ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে সিরিয়ালাইজ ভিডিওগুলো দেখবা, তাহলে দেখবা একটার পর একটা সিকোয়েন্স রয়েছে এবং পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভুল থাকতে পারে, যেমন কিছু কিছু ক্যালকুলেশন আমি সিম্পল ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে ফেলি, এই বিষয়গুলো তুমি নিজে নিজে সংশোধন করে নেবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে, এটা হচ্ছে মাস্ট, জরুরি। তুমি যদি ভার্সিটিতে ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। তাই তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে ফেলো, তাহলে দেখবা ম্যাথমেটিক্সের প্রায় 70% কোশ্চেন তুমি একদম দেখা মাত্রই ডিরেক্টলি আনসার বলে দিতে পারবা, আর 30%-এর জন্য তোমার একটু বেশি কষ্ট করতে হবে। তাই তোমাকে খুব জরুরি হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেন তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শুরু করে দাও, তাহলে দেখবা তোমার সব ডিপ্রেশনও চলে যাচ্ছে এবং তুমি খুব দ্রুত ম্যাথমেটিক্স আনসার করতে পারতেছো। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।